আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে করোনা ভাইরাস। এখন এই মুহূর্তে আমরা কিন্তু এই ভাইরাসটির জন্য অনেক আতঙ্কের মধ্যে আছি, আমরা অনেক ভয় পাচ্ছি, অনেক ভয়ের মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে। আমরা কেউ বাসা থেকে বের হচ্ছি না, আমরা সবাই বাসার মধ্যে থাকছি। তো বাসার মধ্যে থাকাটাই আমাদের জন্য একদম পারফেক্ট, কারণ এই সময় বাইরে বের হলে কিন্তু আমাদের এর অনেক সমস্যা হতে পারে। আর এটা এমন একটা ভাইরাস যেটা একজনের হলে তার থেকে আরও ছড়িয়ে পড়তেছে। হয়তো বা আমার হলো, আমি বাসায় আসলাম, আমার বাসায় বাচ্চারা আছে, তাদের হবে। এই কারণে আমরা নিজেরা অনেকে সচেতন থাকবো এবং আমাদের পরিবারের লোক, আমাদের আত্মীয় স্বজন, আমরা চাইবো যে সবাই অনেক সচেতন থাক, অনেক সচেতনভাবে চলাফেরা করুক, একদমই কেউ যেন বেপরোয়াভাবে না চলাফেরা করে। আর এই সময় সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সবাইকে অনেক ভালোভাবে চলাফেরা করতে হবে, অনেক সচেতনভাবে চলাফেরা করতে হবে। এই ভাইরাসটি কিন্তু একবার হয়ে গেলে তার কাছ থেকে ছড়ে যাচ্ছে, সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে জানি। তো আমরা চেষ্টা করবো যাতে আমরাও ভালো থাকি, অন্যরাও ভালো থাকে। আর আমাদের এমন একটা দেশ, যেই দেশে আমাদের জায়গার থেকে মানুষ বেশি, জায়গার থেকে মানুষই বেশি, এখানে কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে অলরেডি অনেকের হয়ে গিয়েছে। তো আমরা আল্লাহর কাছে বলবো, যাদের হয়ে গিয়েছে আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আর যারা মারা গেছে আল্লাহ তাদেরকে অবশ্যই বেহেশত নাসিব করুন। আমরা এখনও ভালো আছি, এটা আলহামদুলিল্লাহ, আমরা এখনও ভালো আছি। কিন্তু আজকে ভালো আছি, কালকে খারাপ হবে না তার কি কোনো গ্যারান্টি আমাদের আছে? তো আমরা সবাই অনেক ভালো থাকবো, অন্যকে সচেতন করব। আমরা যদি নিজেরাই সচেতন না হই তাহলে কিন্তু এটা আমাদের মানে কখনোই ঠিক হবে না। আর আমরা এমন একটা দেশে বাস করি, এখানে দেখা যাচ্ছে মানে বাঙালি বল না হুজুকে বাঙালি, যেখানে হচ্ছে কোনো কিছু একটা হচ্ছে ওখানে কি হয়েছে দৌড়ে যায় আগে, ওটাই আমরা মানে ওটাই দেখতে হবে ওখানে কি হচ্ছে। ওখানে গেলে দেখা যাচ্ছে কোনো একটা খারাপ কিছু হবে, তারপরেও আমরা দৌড়ায় যাই আগে ওখানে কি হচ্ছে ওইটা আমাদের দেখতেই হবে। তো আমরা কোনো গুজবে কান দিব না, আমরা নিজেরা সচেতনভাবে চলাফেরা করব। অবশ্যই আমরা বাসায় কোনো বাইরের মানুষকে এখন ঢুকতে দিব না, আমরা বাইরে বের হব না, অনেক ভালোভাবে আমরা বাসার মধ্যে থাকব। আর আশেপাশে কোনো বিদেশ ফেরত মানুষ আছে কি না আমরা সেদিকেও খেয়াল রাখব, যদি ওই রকম থাকে তাহলে আমরা 14 দিন তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব। যেখানে মিটিং মিছিল এগুলোতে আমরা যাব না, আর সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেওয়াই এখন আমার মনে হয় ভালো। সবসময় বাসার মধ্যে থাকতে হবে, গরম পানি খাওয়াটা উচিত আমাদের, এখন গরম পানি আমরা খাব। আর আমাদের বাংলাদেশে দেখা যায় অনেক আছে যারা হচ্ছে দিন করে দিন খায়, তাদের এই সময় খুব খারাপ অবস্থা। তো তাদের জন্য আমরা দোয়া করব যে তারাও যেন ভালো হয়ে যায়। অনেকে আছে দেখা যায় অনেক ছোট ছোট বাচ্চারা রাস্তা ঘাটে আছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের রিকোয়েস্ট যে তাদের প্রতি যেন একটু খেয়াল রাখে। আমরা হয়তোবা থাকতে পারবো, আমরা এক মাস আমরা বাসায় থাকতে পারবো, সমস্যা নাই, কিন্তু তারা কই থাকবে, তারাই কই ইয়ে করবে, তাদের প্রতি একটু ওনার লক্ষ্য রাখা উচিত। আর সব কিছু মিলে আমরা নিজেরা সবসময় সচেতনভাবে চলাফেরা করব। যারা সচেতনভাবে ঘুরতেছে না আমরা তাদেরকেও রিকোয়েস্ট করব যে আপনারাও সচেতনভাবে ঘোরেন, সবসময় নিজের ভালো। আমরা এই এমন একটা এটা ভাইরাস যেটাতে আমরা নিজেরা যদি ভালো থাকি তাহলে আমাদের ফ্যামিলি ভালো থাকবে, আমাদের আত্মীয় স্বজন ভালো থাকবে। কারণ আমাদের যদি ফট করে আমারই যদি কিছু একটা হয় সেখানে আমার এখান থেকে আমার ছেলের হতে পারে, আমার স্বামীর হতে পারে, আমার বাসার অন্য যেই সব সদস্য আছে তাদের হতে পারে, যার কারণে নিজে আগে সেফ থাকতে হবে, নিজে সব কিছু নিয়ম মেনে চলতে হবে। তো আমি আশা করি আপনারা সবাই সব কিছু নিয়ম মেনে চলবেন, অন্যকেও নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করবেন। আমরা যদি ভালো থাকি তাহলে সবাই ভালো থাকবে, আমরা একত্র হয়ে এই ভাইরাসের মোকাবেলাটা করতে হবে। আর আমি আশা করব যে আপনারা সবাই সচেতন থাকবেন, যদি তারপরেও এখন যাদের হয়েছে তাদের তো হয়েছে, আমরা আল্লাহর কাছে বলবো তারা যেন তাড়াতাড়ি সুস্থ